নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বাঙালির সাপ্তাহনের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি চেংদু সিটির ওয়েনসু ওয়ান মনেস্ট্রিতে। তো এটা খুব বড় মনেস্ট্রি আর এখানে প্রচুর লোকেরও ভিড়। আমরা যতই বলি চাইনিজরা কোনো ধর্ম পালন করে না, বাট এটা এখানে এসে মনে হচ্ছে ভুল, কারণ এখানে প্রচুর লোক বৌদ্ধিস্ট, মানে বৌদ্ধিস্ট কিনা জানি না, বাট এই মনেস্ট্রিতে এসছেন এবং প্রার্থনাও করছেন। যাই হোক, চলো। এবার যাওয়ার পথে এখানে পড়লো চোখে এই সব দোকানগুলো, একদম রাস্তার দু ধারে বসেছে আর প্রচুর প্রচুর জিনিস। এখানে অনেক সুন্দর সুন্দর ধূপ, অনেক সুগন্ধিওয়ালা আর অনেক সুন্দর সুন্দর বাতি, তারপরে মেডিটেশনের যেরকম সব জিনিসপত্র হয় না, পুরো সবের প্রচুর দোকানপাট আছে এবং দামও খুব একটা বেশি নয়, খুব সুন্দর। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি মনেস্ট্রির ভেতরে। তো এই যে এইখানে এসে এই এত বড় একটা স্তম্ভ দেখলাম আর ওর নিচে দেখলাম সবাই এরকম করে প্রণাম করছেন, মানে আমরা যেভাবে প্রণাম করি হাত জড়ো করে, এনারা হাত জড়ো করে প্রণাম করেন না, এনারা এইভাবে মাথা ঝুঁকে ঝুঁকে তিনবার প্রণাম করেন, বা বসেও অনেক সময় করেন যেভাবে আমরাও বসে প্রণাম করি। যাই হোক, এরপর যাচ্ছি ভেতরের দিকে। তো এটা খুব বড় একটা মনেস্ট্রি, মানে পরপর পরপর অনেকটা জায়গা জুড়ে। আর ভেতরে এসেই দেখলাম যে এখানে সবাই এই সুন্দর করে মোমবাতি জ্বালিয়েছে, আর মোমবাতি জ্বালিয়ে এই ঘরটা পুরো মানে মোমবাতিতেই ভর্তি। আর কি সুন্দর লাগছে দেখতে, এটা ভীষণ সুন্দর লাগছে। আর সবাই মোমবাতি জ্বালিয়ে নিজেদের মনস্কামনা পূর্ণ করছে, যেমন করে আমরা প্রদীপ জ্বালাই, মানে দেখে। চলো এবার ভেতরের দিকে যাই আর দেখি যে বুদ্ধদেবের স্ট্যাচুগুলো আছে বা মূর্তিগুলো আছে কিরকম সুন্দর সুন্দর দেখতে। তো এই যে প্রচুর লোক প্রণাম প্রণাম করছেন, আর এই মূর্তিটা না দেখে আমাদের মা দুর্গার কথা মনে পড়ছিল আমার, মানে বুদ্ধদেবের এই মূর্তিটা বেশ অন্যরকম সুন্দর। আর তো আমিও প্রণাম করছিলাম এদের মতো করে। আর এই যে মূর্তিটা দেখছো এটাও খুবই সুন্দর। আর এই যে দেখাচ্ছিলাম, বলছিলাম না তখন বসে কেমন করে ওনারা প্রণাম করেন, তো এইরকমভাবে। আর এইখানে কি সুন্দর করে সব মোমবাতি জ্বালানো আছে, আমি তো জানতাম না এখানে এইভাবে মোমবাতি জ্বালানো হয়, তো মোমবাতি কিনেও আনিনি, শুধু দেখছিলাম। আর এইখানে গৌতম বুদ্ধের বাণীগুলো সব চাইনিজে লেখা আছে, তো চাইনিজ তো পড়তে পারছি না, শুধু দেখছি। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাইরে। তো এখানে না খাওয়ারও ব্যবস্থা আছে বিভিন্ন, মানে বললে এখানে মিল সিস্টেম, মানে খাওয়া যায় আর কি ভোগ। তো তারপর এই যে ভেতরের দিকে যাচ্ছি, এটা একটা বড় পুরনো বিল্ডিং, এইটাই কি হয় ঠিক জানি না, মানে অনেকটাই বড় বেশ, কিন্তু তার পাশেই রয়েছে সুন্দর একটা, মানে সুন্দর একটা মনেস্ট্রির আর একটা বিল্ডিং। এই যে এইটা খুব সুন্দর, এটা অনেক প্রাচীন মনে হচ্ছে। তো এর সামনে আমরা কিছু ফটো টটো তুলেছি, বেশ ভালো লাগছিল জায়গাটা। আর প্রচুর লোকজনও দেখতেই পাচ্ছ, যথেষ্ট ভিড়। আর চায়নাতে তো প্রচুর লোকজনও আছে, তাই মানে ভিড়ের অভাব কখনোই হয় না, কোনোখানেই হয় না, একদম আমাদের দেশের মতো, যেখানেই যাবে প্রচুর লোক দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, চলো ভেতরের দিকে। এই যে এখানে ভেতরে, এখানে লোকজনের বসারও জায়গা আছে, এই যে বসার জায়গা আছে, রেস্ট করা বা বসা। আর এখানে আমার মনে হয় কখনো কখনো কোনো প্রোগ্রাম টোগ্রামও হয় হয়তো। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এলাম। আর বেরিয়ে এই যে এই বাইকটাও তোমাকে দেখাচ্ছি, এইখানে আবার দেখছি প্রচুর লোক। এখানে একটা দুটো মন্দির আছে, মানে মন্দির বলতে পারো, ওনাদেরকে ঠিক মানে লাফিং বুদ্ধ টাইপের মূর্তিগুলোও আছে দেখাচ্ছি। আর এখানে ধূপ, তিনটে করে ধূপ জ্বালছে সবাই, মানে আমরা তো জানি না, আমরা এমনি চলে এসেছি, এমনি প্রণাম করেছি, কিন্তু দেখছি বাইরে লাইন দিয়ে লোকজন তিনটে করে ধূপ কিনছে। এই যে এনাদের ছবিগুলো দেখতে পাচ্ছ, চাইনিজ কোনো দেবতা হবে। এই যে এনারা হচ্ছেন চাইনিজ মাইথোলজিক্যাল গড। তো খুব বড় বড় সুন্দর সুন্দর মূর্তিগুলো বানানো আছে। তো এরপরে আসছি একদম খুবই সুন্দর লাফিং বুদ্ধের মূর্তি, দেখেই মনটা ভরে যায়, কি সুন্দর হাসি হাসি মুখ। তো এইসব দেখলাম আমরা ঘুরে ঘুরে। তো দেখে আমরা এখান থেকে এবার বেরোবো। আচ্ছা চলো, তোমাদেরকে বাইরেটা দেখাই কেমন ভিড় আর কেমন লাইন করে লোকজন। এই যে লাইন করে সবাই যাচ্ছে তিনটে করে ধূপ দিতে। এখানে তিনটে সুন্দর বুদ্ধ মূর্তি আছে, নিশ্চয়ই এর পেছনে কোনো লজিকও আছে বা কারণও আছে, কেন স্টোরি।
তো সেগুলো তো কোথাও লেখাও মানে আমাদের পড়ার উপায় নেই, আর কাউকে জিজ্ঞেস করে বোঝারও উপায় নেই। তো যাই হোক, না কিছু কিছু জন বোঝে, ইংলিশ বোঝে, সবাই যে বোঝে না বা বলে না সেরকম নয়, স্টুডেন্টরা যারা স্কুলে পড়ে কলেজে পড়ে তারা কিছুটা বোঝে কিছু কিছু তাদের মধ্যে, কিন্তু এখন কোনজন বোঝে কোনজন বোঝে না সেটা তো বোঝা মুশকিল। যাই হোক, তো তাই জন্য আমরা আর অত রিস্ক নিলাম না, কাউকে জিজ্ঞেস করিনি, শুধু দেখলাম যে ধূপগুলো এখানে সব জ্বালিয়ে জ্বালিয়ে ওদের ঠাকুরের কাছে ধূপগুলো দিয়ে তারপর ওখানে পুঁতে রেখে দেয়, যেরকম আমাদের মন্দিরগুলোতেও হয়। তো তারপর এই যে জায়গাগুলো দেখছেন, এখানে পুরো বুদ্ধের বিভিন্ন বাণী বা এনাদের যে গড, তার বাণী গল্প সব সুন্দর করে বিভিন্ন জায়গায় চাইনিজ ভাষায় লেখা আছে এই যে এইগুলোতে। আর এখানে বিভিন্ন লাফিং বুদ্ধেরও যে মূর্তিগুলো আছে সেখানেও সেমভাবে সবাই ধূপ দিচ্ছে। তো তারপর আমরা এই দেখে নিলাম এই মনেস্ট্রিটা, মনেস্ট্রি দেখার পর আমাদের আবার যাওয়ার আছে একজনের বাড়িতে নিমন্ত্রণ, একজন বন্ধু আমাদের পাকিস্তানি একজন ফ্রেন্ড, তো তাদের ঘরে গেছিলাম। এই যে তারাই সুন্দর বিরিয়ানি করে আমাদেরকে খাইয়েছিল, খুবই সুন্দর বিরিয়ানিটা ছিল, মানে এত সুন্দর টেস্টি বিরিয়ানি আমি আজ অব্দি কখনো খাইনি, মানে কি বলবো এত টেস্টি। তো তারপর পরের দিন সকালবেলা আমরা গেছিলাম নিউ ক্যাম্পাসে, আমাদের ওই ইউনিভার্সিটিটার দুটো ক্যাম্পাস আছে তো ওইটা হচ্ছে নিউ ক্যাম্পাস। আর তারপর সন্ধেবেলা আমরা গেছিলাম একটা চাইনিজ রেস্টুরেন্টে খেতে। তো এই যে এই জায়গাটায় প্রচুর প্রচুর চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে, আর খুব সুন্দর জায়গাটাকে মানে সাজানো গোছানো লাইট দিয়ে খুব ভাইব্রেন্ট জায়গাটা, মানে ভীষণই সুন্দর দেখতে লাগছিল। তো আমরাও এসেছিলাম প্রফেসরদের সঙ্গে, মোটামুটি একটা ডিনার ডিনার প্ল্যান ছিল, ওনারাই মানে ট্রিটটা দিয়েছিলেন। তো এই যে এই জায়গাটা, মানে জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে চায়না মানে দেখে মানে এত সুন্দর করে সব সাজানো গোছানো আর লাইটিং না দেখতে খুব ভালো লাগে, খুব অ্যাট্রাকটিভ লাগে সত্যি বলতে, মানে ভীষণই সুন্দর। এই যে তোমাদেরকেও দেখাচ্ছি কী সুন্দর সুন্দর সব লাইটিং, দেখো রেস্টুরেন্টগুলোকে কী সুন্দর করে সাজিয়েছে, আর পুরো একদম প্রচুর 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 রেস্টুরেন্ট পরপর পরপর রয়েছে। তো আমরা যাবো এইটায়, এখন এখানে ভেতরে প্রচুর ভিড়, তো তাই বাইরে ওয়েট করছি, আর একটু বাইরে ঘোরাঘুরি করে নিচ্ছি, চারপাশে দেখছি কেমন কি ব্যাপার। তো এই যে দোকানটা দেখছো না, এখানে আবার লেখা আছে ফ্রগ অ্যান্ড ফিস, মানে এখানে কিন্তু ব্যাং বিক্রি হয়। তো আমাদের সঙ্গে একজন প্রফেসর ছিলেন, উনি আবার প্রচুর ব্যাং খেতে ভালোবাসেন, আমাদেরকে বারবার বলছিলেন, আমরা কিন্তু যাইনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।